হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পারিবারিক কিছু কারণে আমি হিরো XMR বাইকটির লঞ্চিং ইভেন্টে যেতে পারিনি। খুব এক্সাইটেড ছিলাম এই বাইকটির জন্য। ঠিক তেমনই এক্সাইটেড ছিল আমার এক কাছের একটি ছোট ভাই এসান, যে কিনা সুজুকি জিক্সার SF ইউজ করতো এবং সে XMR এর লঞ্চিং এর জন্য ওয়েট করছিল। সে অপেক্ষা করছিল সে একটি স্পোর্টস বাইক কিনবে। তো আমি অনেক ভেবেচিন্তে আমার ইনভাইটেশনটা আমি দিয়ে দিয়েছিলাম আমার এই ছোট ভাই এসানকে। এসান তো পেরেশান হয়ে চলে গিয়েছিল হিরো কারিজমা XMR লঞ্চিং এ। যেটা বুঝলাম যে বাইকের পাওয়ার অনুযায়ী বাইকের মধ্যে যা যা দেওয়ার দরকার ছিল সবই আছে এবং যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল একটা বাইক, এবং এটার যে ওয়েট ব্যালেন্সটা সামনে এবং পিছনে ওয়েট ব্যালেন্সটা একদম সুন্দরভাবে করা আছে। ABS ব্রেকিংটাও আমার কাছে খুব ভালো মনে হয়েছে, কিন্তু মানে ওভারঅল একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে প্রাইসিংটা। তো এই বাইকটা আসলে মানে ইন্ডিয়ার মার্কেটে যে প্রাইস, তো সেটার সাথে কম্পেয়ার করলে আমাদের দেশের 4 লাখ টাকা বা বর্তমানে তারা 4 লাখ রাখছে এবং ভবিষ্যতে এটার দাম 5 লাখ করার চিন্তাভাবনা তাদের আছে আর কি। তো আমার মনে হয় যে বাইকটা 4 লাখের নিচে থাকলে, 3 লাখ 70 থেকে 3 লাখ 90 মধ্যে যদি বাইকটা থাকে, তাহলে আমার জন্য মনে হয় যে বাইকটা গুড ডিল হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাইকের বিল্ড কোয়ালিটি। তো বাইকের যেই প্লাস্টিক কোয়ালিটি এবং বাইকের যে সুইচ বা ওয়ারিং, আমার এই যে ওভারঅল যে জিনিসগুলো আমি নোটিস করলাম, আমার কাছে মনে হয়নি অত মানসম্মত। তো হিরো এই জিনিসটা তার একটু নজর দিতে পারত, আর আশা করি তারা প্রাইসটাও কমাবে ইনশাল্লাহ ভবিষ্যতে, দেখা যাক কি। কারিজমা XMR কে 10-এ কত দিবেন? কারিজমা XMR কে আমি 10-এ 7। আচ্ছা, আসলে এর বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি যখন ইউটিউবে দেখেছিলাম আর কি কারিজমা ভিডিও, তো বাইকটা আমার কাছে ভালো লাগছে। আমি সুজুকি ইউজার, তো আমি ভাবছিলাম যে হয়তো যদি আসে আমি দেখে টেস্ট দিয়ে যদি ভালো লাগে আমি এত নিব, কিন্তু এখন আমি ভাবতেছি যে না, আসলে আমার সুজুকি যেটা আছে সেটাই ভালো, এবং আমি ভবিষ্যতে যদি কখনো সুজুকি জিক্সার 250 আসে তাহলে সেটা হয়তো আমি নিব। আমার কারিজমা নেওয়ার যে চিন্তাভাবনা ছিল সেটা আমি এখন পরিবর্তন করেছি টেস্ট দেওয়ার পর। এই ছিল এসানের ইমপ্রেশন। যেহেতু আমি বাইকটি চালাইনি, আমার ইমপ্রেশন দেওয়াটা বেমানান। তবে হ্যাঁ, আমি কথা বলতে পারি কিছু ব্যাপার নিয়ে। 1 নম্বর ব্যাপার হচ্ছে প্রাইস। প্রাইসটা ভাই আসলেই একটু বেশি মনে হচ্ছে। মাসখানেক আগে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছিল বাজাজ পালসার N250, যেটার প্রাইস নির্ধারণ করা হয়েছিল 3,40,000 টাকা। এদিকে হিরো কারিজমা XMR এর প্রাইস নির্ধারণ করা হয়েছে 4,99,000 টাকা, অর্থাৎ 5 লাখ টাকা। এবং প্রথম 210 জন মানুষের জন্য এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে 3,99,999 টাকা, অর্থাৎ 4 লক্ষ টাকা। এখন বাজাজ পালসার N250 ইন্ডিয়াতে যে প্রাইস এবং হিরো কারিজমা XMR যে প্রাইস, এদের ব্যবধান হচ্ছে মাত্র 20 থেকে 30 হাজার রুপি। এখন এই রুপিটা যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে কত টাকা ডিফারেন্ট হয়? আমি একটু বাড়িয়ে ধরি, 50 থেকে 60 হাজার টাকা। আমি দ্বিগুণ করে ধরলাম, বাড়িয়ে ধরলাম, তাহলে 3,40,000 টাকা 50 থেকে 60 হাজার টাকা যোগ করলে যেটা দাম দাঁড়ায় 3,90,000 টাকা অথবা 4 লক্ষ টাকা। সেই জায়গাটা বাইকটার প্রাইস 4,99,000, অর্থাৎ 5 লাখ টাকা অনেক বেশি বলে মনে হয়েছে। যেই ডিসকাউন্ট প্রাইসটা বলা হয়েছে সেটাই আমার কাছে মনে হচ্ছে যে এই বাইকটার অ্যাকচুয়াল প্রাইস হওয়া উচিত। প্রাইসটা বড্ড উল্টাপাল্টা হয়ে গেল। প্রাইসটা আসলে এমন একটা প্রাইস এই মুহূর্তে এই বাজারে একটু জটিল একটা ব্যাপার হয়ে গেল এই হিরো কারিজমা XMR এর জন্য। কেন? বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু আগের মতো না। আগে আমাদের অবস্থা একটু ভালো ছিল, যার কারণে যে কোনো একটা জিনিস কিনতে মন চাইলে আমরা খুব সহজেই টাকা পয়সা ম্যানেজ করে কিনে ফেলতে পারতাম। কিন্তু এখন একটু অন্যরকম। এখন যে কোনো একটা বাইকার কোনো একটা বাইক ক্রয় করতে গেলে সে অবশ্যই চিন্তা করবে যে এই বাইকটা কেনাটা কতটুক আমার জন্য জয়ের ব্যাপার হবে।
অর্থাৎ আমরা এখন লসটা চিন্তা করতেই পারি না। বর্তমানে বাংলাদেশে যে জাপানি ব্র্যান্ডগুলো আছে তাদের বাইকগুলোর প্রাইস একটু বেশি, কিন্তু এই যে বেশি, এই বেশিটা কী কারণে বেশি? কারণ তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বাইকারদের আস্থা অর্জন করেছে, দেন এখন বাইকাররা অনেকে একটু বেশি দাম দিয়েও কিনতে রাজি। বেশি দামটা কেন হচ্ছে? সিবিইউ আর এসকেডি। একটা সিবিইউ বাইক যখন ইম্পোর্ট করে আনা হয় তখন ওই বাইকটার উপর অনেক বেশি ভ্যাট ট্যাক্স পড়ে, যার কারণে বাইকটার দাম বেশি পড়ে। আর যদি বাইকটা এসকেডি হয় তাহলে কিন্তু বাইকটার দাম তুলনামূলক কম পড়ে। আমরা কিন্তু অপেক্ষা করছিলাম তুলনামূলক কম দামে একটু ভালো বাইক ক্রয় করার জন্য, যেমন N250। এই বাইকটা এসকেডি বলেই কিন্তু 340,000 টাকায় আমরা ক্রয় করতে পারছি, তা না হলে কিন্তু এই বাইকটা যদি সিবিইউ হতো তাহলে কিন্তু অনেক বেশি দাম হতো। যেহেতু এই হিরো কারিজমা এক্সএমআর এই বাইকটা এসকেডি, যেহেতু বাংলাদেশের সরকার হায়ার সিসি বাইকগুলোতে এসকেডি বাধ্যতামূলক করে দিয়েছে, সেই ক্ষেত্রে এই বাইকটার প্রাইস আসলে একটু বেশি। এখন একজন বাইকার এই বাইকটা ক্রয় করার আগে ভাববে, কি ভাববে? যে আমি আমার দেশে যে আস্থার যে বাইকগুলো আছে, যেমন ইয়ামা R5 Version 3, সুজুকি GSXR, হন্ডা CBR, এই বাইকগুলো রেখে আমি এই বাইকটা কেন কিনব যদি খুব বেশি আমার জন্য লাভজনক না হয়? এখন লাভজনকের ব্যাপারটা যখন আসে তখন কিন্তু টাকার লাভজনকের ব্যাপারটাই সবচেয়েতে বেশি দেখে। এরপর হচ্ছে ফিচার। হ্যাঁ, কারিজমা এক্সএমআরে যথেষ্ট ভালো ফিচার রয়েছে, তারপরও একটা বিশ্বাস, একটা আস্থা, সেই আস্থাটা কিন্তু এখনও হিরো তৈরি করতে পারেনি, তৈরি করতে হয়তো বা পারবে, তবে সেটা সময় সাপেক্ষে। এর আগে যে হিরোর বাইকগুলো ছিল, বেশ কয়েকটা বাইকই কিন্তু মোটামুটি ফ্লপ ছিল, যেমন হিরো থ্রিলার। যারা ইউজার আছেন তারা তো জানেন, যখন বাইকটি নতুন আসছিল তখন অ্যাপাই নিয়ে কিন্তু বেশ ভালো জটিলতায় ভুগতে হয়েছিল। তখন কিন্তু অনেক হিরো ইউজারদের কিন্তু এই হিরো থ্রিলারের উপর কিন্তু কিছু হলো ট্রাস্ট কমে গিয়েছিল। এখন বাংলাদেশে 150 সেগমেন্টে যারা বাইক চালাচ্ছে তারা কিন্তু মোটামুটি হিরো ব্র্যান্ড থেকে সরে গিয়ে অনেকে কিন্তু অনেক ব্র্যান্ডে চলে গিয়েছে। আমি যখন প্রথম দিকে বাইক চালাতাম দেশীয় বাইক, তখন কিন্তু আমার কাছে খুবই প্রিয় বাইক ছিল হিরো সিবিজেড এক্সট্রিম, তারপর হিরো হাং। এখন কিন্তু আমি সেই বাইকগুলো চালাচ্ছি না। ঠিক তেমনই এই যে দেশীয় যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা কিন্তু দখল করে রয়েছে অন্যান্য ব্র্যান্ডগুলো। এখন হিরো যখন অনেকদিন পর একটা জোস বাইক নিয়ে আসলো, অ্যাজ ফার অ্যাজ যে স্পেসিফিকেশন এবং ইন্ডিয়াতে যে রিভিউগুলো দেখলাম, যে মানে বাইকের পাওয়ার দেখলাম, সো হিরো এই এক্সএমআর বাইকটিকে আমি খুব যথেষ্ট জোস একটা বাইক হিসেবেই দেখব। কিন্তু এই প্রাইজের কারণে এই বাইকটা তার অবস্থান থেকে কিছুটা হলেও সরে গিয়েছে। আমাদের দেশে যারা স্পোর্টস বাইক ইউজ করতে চায় তারা কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে অনেক স্পোর্টস বাইক ক্রয় করেছে বিভিন্ন ই কমার্সের বিভিন্ন সুযোগ সুবিধার কারণে। এখন কারা এই স্পোর্টস বাইক ব্যবহার করবে? যারা কিনা বর্তমানে কমিউটার সেগমেন্টের বাইকগুলো চালাচ্ছে, যেমন যারা এফজেড চালাচ্ছে, যারা জিক্সা চালাচ্ছে, যারা 4B চালাচ্ছে, যারা হাং চালাচ্ছে, যারা পালসার চালাচ্ছে, অর্থাৎ এই সেগমেন্টে যারা আসবে তারা কিনা প্রিভিয়াস প্রিমিয়াম কমিউটার বাইকগুলো চালিয়েছে, তারাই আসবে। এখন যারা এফজেড জিক্সার চালাচ্ছে, বর্তমানে বাংলাদেশের বাজারে কিন্তু ইয়ামাহা সুজুকি তারা কিন্তু বেশ ভালো একটা শক্তিশালী অবস্থান দখল করে আছে এই 150 সেগমেন্টে। এখন তারা কিন্তু দীর্ঘদিন ধরে বাইকারদেরকে সার্ভিস দিচ্ছে, তাদের এই বাইকাররা ইউজ করে এই বাইকগুলোর উপর সেরিজ ফাইট বলে কিন্তু ডে বাই ডে এই বাইকগুলোর সেল বাড়ছে। এখন যারা তাদের এই ব্র্যান্ড থেকে যখন হিরোকে নিয়ে ভাববে তখন কিন্তু প্রাইস একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে, এবং সেটাই কিন্তু হবে ভবিষ্যতে। তারা কিন্তু এখন হিরো এক্সিমার যারা ক্রয় করতো তারা কিন্তু অনেকটা সরে যাবে, তারা অপেক্ষা করবে যে তাদের জাপানি ব্র্যান্ড তারা কি বাইক নিয়ে আসে, তাদের কি ফিচার আসে, তাদের কেমন প্রাইসে বাইক আসে। অর্থাৎ যে বাইক ক্রয় করতো সে এখন ভাববে আর কিছুদিন অপেক্ষা করি। ঠিক তেমনই আমার যে ছোটো ভাই এহসান, বিশ্বাস করুন বা নাই করুন, সে কিন্তু মোটামুটি ডিটারমাইন ছিল সে হিরো এক্সিমার বাইকটা ক্রয় করবে, কিন্তু প্রাইস শুনে সে এখন বলছে ভাই আমি এসএফের জন্যই অপেক্ষা করব। অনেক ভালো ফিচার থাকা সত্ত্বেও প্রাইজের কারণে বাইকাররা কিন্তু কিছুটা কিঞ্চিত মানে দূরে সরে গেল। আমার পূর্ণ আস্থা ছিল যে হিরো এক্সিমার মার্কেট কাঁপাবে, এখন এই এক্সিমার কি মার্কেট কাঁপাবে? এই দামের ওভার প্রাইসের কারণে এখন হিরো এক্সিমার সে নিজেই কাঁপছে, কারণ প্রাইস একটা বিশাল বড় ফ্যাক্ট,
এই মুহূর্তে বাংলাদেশের বাজারে। তো বন্ধুরা, বাইকটি নিয়ে এ পর্যন্তই কথা বললাম, আমি আরও ভবিষ্যতে সুযোগ পেলে আরও কথা বলবো। বাইকটি রাইড করার ইচ্ছা আছে, ফার্স্ট ইম্প্রেশন দেওয়ার ইচ্ছা আছে। আমি আসলে এই প্রাইসটা নিয়ে একটু হতাশই হয়েছি, কারণ আমার ধারণা ছিল, আমি হিসাব নিকাশ যেটা করেছিলাম N250 প্রাইসের সাথে কম্পেয়ার করেছিলাম, সেখানে প্রাইসটা আমি ধরে নিয়েছিলাম যে 3,90,000 থেকে 40,000 টাকা ছিল, এটা 1,00,000 টাকার ডিফারেন্স। এবং সবচেয়ে বড় একটা মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের এই ডিসকাউন্টটা। এখন হিরো যদি এটার প্রাইস কমাতে চায়, সেই ক্ষেত্রে এই ডিসকাউন্টে যেটা, সেটা একটা হাস্যকর একটা ব্যাপার হবে, হয়তো বা হিরো কমাবে। আমি আশা করবো ব্যক্তিগতভাবে হিরো যেন বাইকের প্রাইসটা কমায়, আমাদের কাছে যেন একটু সহজ ও সুন্দর দামে নিয়ে আসে, কারণ এই বাইকটার প্রতি বাংলাদেশের অনেক অনেক মানুষের আস্থা রয়েছে, ভালোবাসা রয়েছে। কারণ কারিজমা সিরিজটাই হচ্ছে লিজেন্ডের একটা সিরিজ, যেটাই কিনা আমার প্রিয় একজন আর্টিস্ট হৃতিক রোশন অনেক অ্যাড করেছে। তো আমিও অনেক সময় ড্রিম করতাম, কল্পনা করতাম কারিজমা চালাবো, হয়তোবা চালাবো। আমি চাই সবাই চালাই, সবাই এই বাইকটা রাইড করি, সবাই এই বাইকটার মজা নেই, আনন্দ নেই, এবং হিরোর সাথে আবার মিলেমিশে একাকার হয়ে যায়। তোমাদের এখানে আজকে ব্লগটি শেষ করছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।